বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হুকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আমেরিকা বুধবার, এমনটাই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুয়ের বিরুদ্ধে চীনকে আড়ালে চেষ্টার অভিযোগ, সেই জন্যই এমন সিদ্ধান্ত বলেই ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের প্রধান টেড্রোস অ্যাডহানম ঘেব্রিয়েসাস বলেছেন, এই পরিস্থিতিতে আর্থিক অনুদান বন্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়। মৃত্যু মিছিলে ইতিমধ্যে ইউরোপকে পিছিয়ে ফেলে আমেরিকা এগিয়ে গেছে। উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানকেও সতর্ক করেছেন ট্রাম্প। হিন্দু এবং খ্রিস্টানদের খাবার না দেওয়ার কথা কানে আসতে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সর্বধর্ম নির্বিশেষে সকলের কাছে খাবার পৌঁছে দিতে হবে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল মার্কিন মুলুক।